ভূগোলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভৌগোলিক তথ্যের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা চিত্রে উপস্থাপন। তো আজকে আমরা সেই বিষয়ের উপরে আলোচনা করব, অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ জিওগ্রাফিক ডেটা অ্যান্ড টেকনিক্স অফ থিমেটিক ম্যাপিং। তাহলে শুরু করা যাক। প্রথমে জেনে নিই ডেটা কাকে বলে। কতগুলো ব্যক্তি বা বস্তু সম্পর্কিত তথ্যের সমষ্টিকে ডেটা বলে। এটাকে বাংলায় উপাত্ত বলা হয়। এটা ভাষায় প্রকাশ করা থাকতে পারে বা সংখ্যায় প্রকাশ করা থাকতে পারে। ইংরেজিতে বললে বলা যায়, ডেটা ইজ এ সেট অফ অবজারভেশন কনসার্নড উইথ এ সেট অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইউজুয়ালি এক্সপ্রেসড ইন টেক্সট অর নিউমেরিক ফর্ম। ভূগোল হচ্ছে এমন একটি বিষয় যেখানে ভূপৃষ্ঠ সম্পর্কিত বিভিন্ন ঘটনা ও বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করা হয়, আর এই সমস্ত তথ্যকে ভৌগোলিক তথ্য বলা হয়। অর্থাৎ ভৌগোলিক তথ্য হলো ভূপৃষ্ঠ সম্পর্কিত ও ভূপৃষ্ঠের উপরে অবস্থিত বিভিন্ন বিষয়ের অবস্থান ও তাদের বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কিত পরিসংখ্যান। তাই এই পরিসংখ্যান স্থানগত বা অস্থানগত হতে পারে। যে সমস্ত তথ্য ভূপৃষ্ঠের উপরে নির্দিষ্ট অবস্থান বিষয়ক, সেই সমস্ত তথ্যকে স্থানগত তথ্য বলে। আর বস্তু বা বিষয়ের বৈশিষ্ট্য সম্পর্কিত পরিসংখ্যান হলো অস্থানগত বা নন স্পেশিয়াল ইনফরমেশন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে ভৌগোলিক তথ্য, তার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তার প্রয়োজনীয়তাটা কি? নানা প্রয়োজনে ভৌগোলিক তথ্যকে বিভিন্ন প্রকার লেখচিত্র ও ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করা হয়, টু ডিসক্রাইব দ্য স্পেস অ্যান্ড কমিউনিকেট দ্য নলেজ অফ স্পেশিয়াল ইনফরমেশন। অর্থাৎ ভৌগোলিক দেশকে বর্ণনা করা এবং ভৌগোলিক দেশের যে তথ্য সেটাকে কমিউনিকেট করার প্রয়োজনে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করা হয়। টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্পেস, অর্থাৎ ভৌগোলিক দেশের যে বৈশিষ্ট্য সেটাকে বর্ণনা করার প্রয়োজনে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করা হয়। টু ভিজুয়ালাইজ দ্য ডেটা, এক্সপ্লোর দ্য ডেটা অ্যান্ড চেকিং দ্য ডেটা, অর্থাৎ ভৌগোলিক দেশ সম্পর্কে যে তথ্য সংগ্রহ করা হয়েছে সেই তথ্যকে ভিজুয়ালাইজ করা, অর্থাৎ সেই তথ্যের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে দৃশ্যমান করা, সেটার প্রয়োজনে রিপ্রেজেন্টেশন করা হয় ডায়াগ্রামেটিক্যালি। আবার তথ্যের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, কোনো ভুল আছে কিনা, সেটাকে সহজেই ধরার জন্য ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করা হয়। নেক্সট হচ্ছে, টু এক্সপ্লেইনিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফেনোমেনা অর অবজেক্টস ফর হুইচ দ্য ডেটা ইজ রিপ্রেজেন্টেড, অর্থাৎ যে বিষয়ের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং যে বিষয়ের তথ্যকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেই বিষয়ের বৈশিষ্ট্যকে খুব সহজে উপস্থাপন করা কাজেও আমরা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করে থাকি। নেক্সট হচ্ছে, টু আইডেন্টিফাই অ্যান্ড ক্লাসিফাই রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টস, অর্থাৎ ভূপৃষ্ঠে যে সমস্ত বাস্তব বস্তু এবং বিভিন্ন ঘটনাগুলো ঘটছে তাদের যে তথ্যগুলোকে সংগ্রহ করছি, সেই তথ্যগুলোকে এই ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করার মাধ্যমে সেই রিয়েল ওয়ার্ল্ড এর যে ঘটনা এবং বস্তু সেটাকে আমরা বর্ণনা করতে পারি এবং সেগুলোকে চিনতে পারি যে কোনটা কি, সেগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি, অর্থাৎ শ্রেণীবিভক্ত করতে পারি এই ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। নেক্সট, টু পারসিভ রিলেশনশিপ বিটুইন অবজেক্টস, এবং সর্বোপরি যেটা বলা যায় যে বিভিন্ন বস্তুর মধ্যে যে সম্পর্ক সেটাকে অনুধাবন করা যায় এই ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। তাহলে এবার দেখা যাক যে ভৌগোলিক তথ্যকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। ভৌগোলিক ডেটাকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে এবং সেটা নির্ভর করছে ডেটার প্রকৃতি এবং আমাদের যে রিপ্রেজেন্টেশন করার যে উদ্দেশ্য তার উপরে। মূলত তিন রকম ভাবে ভৌগোলিক তথ্যকে রিপ্রেজেন্ট করা হয়। 1 নম্বর, টেক্সচুয়াল, অর্থাৎ ভাষায় প্রকাশ করে ভৌগোলিক তথ্যের বর্ণনা দিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ট্যাবুলার ফর্মে, অর্থাৎ ভৌগোলিক তথ্যকে গ্রুপিং করে ক্লাসিফাই করে আমরা টেবিলে রো এবং কলামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, সেখান থেকেও আমরা অনেক তথ্যকে বের করতে পারি। এবং লাস্টলি যেটা 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বিষয় যেটাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে চিত্রের মাধ্যমে গ্রাফিক্যালি। এই গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন আবার 3 ভাবে আমরা করে থাকি। 1 নম্বর, লেখচিত্র বা গ্রাফ বা গ্রাফের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে ডায়াগ্রামস বা চিত্রের মাধ্যমে, বিভিন্ন রকমের জ্যামিতিক চিত্রকে ব্যবহার করে প্রকাশ করা হয়। এবং লাস্টলি 3 নম্বর হচ্ছে ম্যাপ বা মানচিত্রের মাধ্যমে, অর্থাৎ একটা বেস ম্যাপের উপরে তথ্যকে প্রকাশ করি। প্রথমে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের উপরে আলোচনা করব। প্রথমেই তাহলে জানতে হয় যে গ্রাফ কাকে বলে। একটা গ্রাফ হচ্ছে বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা সিস্টেম, যেটাকে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা বলতে পারি, যেখানে কোঅর্ডিনেট বা স্থানাঙ্কের মাধ্যমে ভৌগোলিক তথ্যকে একটা নির্দিষ্ট রেফারেন্স ফ্রেমের উপরে উপস্থাপন করা হয়। সেই ফ্রেমটা 2 অক্ষযুক্ত বা 3 অক্ষযুক্ত বা বহু অক্ষযুক্ত হতে পারে। ব্যাপারটা একটু খুলে আমরা আলোচনা করি, কত ধরনের গ্রাফ আছে। বিভিন্ন ধরনের আমরা গ্রাফ দেখে থাকি এবং সেটা নির্ভর করে যে সেই গ্রাফের কতগুলো অক্ষ আছে। বাই অ্যাক্সিয়াল গ্রাফ, যেখানে আমরা 2টো অক্ষ দেখতে পাই। এই বাই অ্যাক্সিয়াল গ্রাফ আবার অনেক রকমের হয়।
যেগুলো মাধ্যমে আমরা বিভিন্ন ভৌগোলিক তথ্যকে প্রকাশ করে থাকি। কি কি সেগুলো? প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ওপেন লাইন গ্রাফ। সাধারণত বিভিন্ন সময় ভিত্তিক যে ভৌগোলিক তথ্যগুলো, অর্থাৎ সেটা ইয়ার ভিত্তিক হতে পারে, সেটা মান্থ ভিত্তিক হতে পারে, সেটা ডে ভিত্তিক হতে পারে, অর্থাৎ বিভিন্ন সময়ে কোন একটা বিষয়ে তথ্য আমরা যখন পাই, তখন সেটাকে সাধারণত আমরা খুব সহজেই লাইন গ্রাফে দেখাতে পারি। সেক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর সময়টাকে দেখাই এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বিষয়টাকে দেখাই। উদাহরণ হিসেবে আমরা জনসংখ্যা, অর্থাৎ বিভিন্ন বছরে জনসংখ্যার পরিমাণ, সেটাকে আমরা দেখাতে পারি। বিভিন্ন বছরে বিভিন্ন শস্য তার উৎপাদন, বিভিন্ন খনিজ সম্পদ তার উৎপাদন ইত্যাদি বিভিন্ন সময়ে পাই, সেটা দেখাতে পারি। নেক্সট যেটাকে বলছি ওপেন লাইন গ্রাফের মধ্যে, সেটা হচ্ছে পলিগ্রাফ। এখানে দুটো অক্ষ বিশিষ্ট একটা গ্রাফের মধ্যে একাধিক বিষয়কে আমরা পরপর দেখাই, একাধিক লাইন সুপার ইম্পোজ করার মাধ্যমে। সাধারণত রিলেটেড যে বিষয়গুলো, অর্থাৎ মৃত্যু হার, জন্ম হার ও জনসংখ্যার বৃদ্ধির হার, এই তিনটাকে আমরা একসঙ্গে একটা গ্রাফের মধ্যে দেখাতে পারি। আবার বিভিন্ন শস্যের প্রোডাকশন, যেমন ধান, গম, পাট, তাদের প্রোডাকশন আমরা একটা অক্ষের মধ্যে তিনটে লাইন দিয়ে দেখাতে পারি। এগুলোকে বলে পলিগ্রাফ, অর্থাৎ একাধিক লাইন দিয়ে আমরা একই গ্রাফের মধ্যে দেখাচ্ছি। এক্ষেত্রে আমরা লাইনগুলোকে বিভিন্ন লাইন সিম্বল ধরে টানতে পারি বা আলাদা আলাদা কালার দিয়ে টানতে পারি। ওকে, 3 নম্বর হচ্ছে ব্যান্ড গ্রাফ। মোটামুটি লাইন গ্রাফের মতোই, যেখানে একই বিষয়ের কম্পোনেন্ট গুলোকে আমরা দেখাই, অর্থাৎ কোন একটা বিষয় তার যে অংশগুলো আছে, যে অংশগুলোকে আমরা যখন গ্রাফের মাধ্যমে দেখাই। ব্যাপারটা কিরকম, ধরো পপুলেশন, সেই জনসংখ্যার দুটো পার্ট আমরা জানি, মেল এবং ফিমেল। তাহলে আমি যে একটা গ্রাফে প্রথমে আমি মেল পপুলেশনটাকে দেখালাম, তার ঠিক ওপরে ফিমেল পপুলেশনটাকে দেখালাম, তাহলে এই মেল এবং ফিমেল দুটো যেমন দেখাতে পারলাম, আবার দুটোর যে যোগফল সেটা আমার টোটাল পপুলেশনটাকে শো করলো। বা আমরা টোটাল পপুলেশনটাকে আলাদা ভাবে মেল এবং ফিমেলের মাথায় রাখতে পারি, বা প্রথমে আমরা টোটাল পপুলেশনটাকে দেখাতে পারি, তার উপরে মেল, তার উপরে ফিমেল, এইভাবে আমরা দেখাতে পারি। অর্থাৎ এক একটা কম্পোনেন্ট এক একটা ব্যান্ডের মতো গ্রাফ তৈরি করে, সেটাকে ওই জন্য বলা হয়েছে ব্যান্ড গ্রাফ। আমরা অনেক সময় লগ গ্রাফ ইউজ করি। লগ গ্রাফ বেসিক্যালি যখন আমরা গ্রাফের এক্স এবং ওয়াই অ্যাক্সিসে তখন লগ স্কেল ব্যবহার করি। লগ ব্যাপারটা কি সেটা যদি তোমাদের জানার প্রয়োজন হয়, তাহলে লগারিদমের উপরে আমার যে ভিডিওগুলো আছে সেটা দেখে নেবে, তাহলে তোমরা এই লগ স্কেল এবং লগ গ্রাফের সম্পর্কে ধারণা পেয়ে যাবে। তো এই লগ গ্রাফের ক্ষেত্রে যে গ্রাফ আমরা ইউজ করছি, বাই অ্যাক্সিয়াল গ্রাফ, তার দুটো অ্যাক্সিসের যেকোনো একটাতে বা দুটো অক্ষেই যখন লগ স্কেল ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যারিথমেটিক স্কেলের পরিবর্তে যখন লগ স্কেল ব্যবহার করা হয়, তখন সেই গ্রাফটাকে বলা হয় লগ গ্রাফ। সাধারণত বিশেষ বিশেষ জিওগ্রাফিক্যাল ডেটা যেগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় বা দ্রুত ভ্যারি করে, খুব কম ভ্যালু এবং খুব বেশি ভ্যালু একই সঙ্গে দেখাতে হয়, তখন সাধারণত আমরা এক্স বা ওয়াই বা দুটো অ্যাক্সিসেই আমরা লগ স্কেল ব্যবহার করি, তখন সেই গ্রাফটা হয়ে যায় লগ গ্রাফ। যদি একটা অ্যাক্সিসে আমরা লগ ব্যবহার করি সেটাকে আমরা সেমি লগ বলবো, আর যদি দুটো অ্যাক্সিসে আমরা লগ স্কেল ব্যবহার করি তাহলে সেটাকে আমরা বলি লগ লগ গ্রাফ। বাই অ্যাক্সিয়াল গ্রাফের যে তৃতীয় প্রকার বা তৃতীয় ধরন, সেটা হচ্ছে ক্লোজড লাইন গ্রাফ। অর্থাৎ কিছু কিছু গ্রাফ ভৌগোলিক তথ্য উপস্থাপনের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটা বাই অ্যাক্সিয়াল কিন্তু ক্লোজড, যেমন ক্লাইমোগ্রাফ। অর্থাৎ ক্লাইমেটিক যে তথ্য সেটাকে একটা বিশেষ বাই অ্যাক্সিয়াল গ্রাফে রিপ্রেজেন্ট করা হয় যেটা ক্লোজ, যার জন্য এগুলোকে ক্লোজড লাইন গ্রাফ বলে। বিভিন্ন ধরনের ক্লাইমোগ্রাফ হতে পারে, যেমন USDA টাইপ, যেখানে ড্রাই বাল্ব টেম্পারেচার এবং ওয়েট বাল্ব টেম্পারেচারকে এক্স এবং ওয়াই অক্ষে দেখানো হয়। ফ্রস্টার্স টাইপ ক্লাইমোগ্রাফ হতে পারে, যেখানে উষ্ণতা এবং প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণকে দুটো অক্ষে দেখানো হয়। টেলর্স টাইপ ক্লাইমোগ্রাফ, যেখানে রিলেটিভ হিউমিডিটি এবং ওয়েট বাল্ব টেম্পারেচার, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা এবং ওয়েট বাল্ব টেম্পারেচারকে দুটো অক্ষে দেখানো হয়। হাইথার গ্রাফ, এটাও আরেকটা টাইপের ক্লাইমোগ্রাফ, যেখানে বৃষ্টিপাত এবং তাপমাত্রা এই দুটোকে দেখানো হয়। বাই অ্যাক্সিয়াল গ্রাফের পরে আসছে ট্রাই অ্যাক্সিয়াল গ্রাফ, অর্থাৎ যে গ্রাফের তিনটে অক্ষ থাকে এবং এই তিনটে অক্ষে তিন ধরনের অংশকে দেখানো হয়, কোন একটা এলিমেন্টের তিনটে কম্পোনেন্টকে তিনটে আলাদা আলাদা গ্রাফে দেখানো থাকে। উদাহরণ হিসেবে আমরা টার্নারি ডায়াগ্রাম বা টার্নারি গ্রাফ বলতে পারি। এটা বেসিক্যালি একটা সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহুতে তিনটে কম্পোনেন্ট দেখানো থাকে। সয়েল টেক্সচার দেখাতে এটা খুব বেশি ব্যবহার করি। আবার প্রধান যে তিন প্রকার ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি, সেই তিনটে অ্যাক্টিভিটিস কে দেখানো যেতে পারে এর মাধ্যমে। নেক্সট হচ্ছে 3D সারফেস। এক্ষেত্রেও সাধারণত একটা বাই অ্যাক্সিয়াল গ্রাফের একটা থার্ড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস যোগ করা হয়, যার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরে অবস্থিত কোন একটা ভৌগোলিক বিষয়ের থার্ড ডাইমেনশনটাকে রিপ্রেজেন্ট করা হয়। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে ভূপ্রকৃতি যখন আমরা দেখাচ্ছি, যে কোনো এরিয়া তার দৈর্ঘ্য প্রস্থ আছে যেটা এক্স এবং ওয়াই অ্যাক্সিস দুটো ডাইমেনশনে শো করে, এবং তার যে উচ্চতা সেটা জেড অ্যাক্সিসে শো করে। আবার ভূমির দাম,
অর্থাৎ ভূমি তার একটা দৈর্ঘ্য প্রস্থ আছে যেটা এক্স এবং ওয়াই অ্যাক্সিসে শো করা হয়, এবং ল্যান্ড প্রাইস বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেটাকে জেড অ্যাক্সিসে শো করা হয়। এটাকে আমরা থ্রি ডি সার্ফেস বলতে পারি, যেটা একটা ট্রাই অ্যাক্সিয়াল গ্রাফ। নেক্সট হচ্ছে মাল্টি অ্যাক্সিয়াল গ্রাফ, অর্থাৎ যেখানে তিনের অধিক অক্ষ বা অ্যাক্সিস থাকে। এরকম একটা উদাহরণ যেটা স্টার গ্রাফ বা তারকা চিত্র বা ভেক্টর গ্রাফও বলা হয়ে থাকে। সাধারণত বায়ুর যে ডিরেকশন সেটা দেখানোর জন্য আমরা যে উইন্ডরোজ ডায়াগ্রামটা আঁকি সেটা একটা স্টার গ্রাফ বলতে পারি, যেখানে বাতাসের 8টা ডিরেকশনে কি পরিমাণ বাতাস প্রবাহিত হচ্ছে বা বাতাসের গতিবেগ বিভিন্ন দিকে কেমন সেটা বোঝাতে এই স্টার ডায়াগ্রাম অর্থাৎ উইন্ডরোজ ডায়াগ্রাম আঁকা হয়। এতক্ষণ যে গ্রাফ গুলোর যে টাইপ আলোচনা করা হলো সেগুলো ছাড়াও বিশেষ কিছু গ্রাফ আঁকা হয় যেগুলো বিভিন্ন ধরনের ভৌগোলিক তথ্যকে রিপ্রেজেন্ট করার কাজে ব্যবহার করা হয়। সেগুলো কি কি? এগুলোকে আমরা স্পেশাল গ্রাফের মধ্যে আলোচনা করি। যেমন হিপসোমেট্রিক কার্ভ, সাধারণত ভূপৃষ্ঠের কোন একটি জায়গার বিভিন্ন উচ্চতায় কত এরিয়া অবস্থান করছে যেটাকে এরিয়া হাইট রিলেশন বলে, সেটাকে আমরা দেখাতে এই হিপসোমেট্রিক কার্ভ ইউজ করি। রিলেটিভ টেম্পারেচার গ্রাফ, কোপেন রিলেটিভ টেম্পারেচারের ধারণা দিয়েছিলেন, তার একটা নির্দিষ্ট ইকুয়েশন রয়েছে যার মাধ্যমে রিলেটিভ টেম্পারেচার বের করা হয়, সেই রিলেটিভ টেম্পারেচারকে শো করার জন্য রিলেটিভ টেম্পারেচার গ্রাফ আঁকা হয়। অম্ব্রো থার্মিক গ্রাফ, এটা একটা বিশেষ ধরনের গ্রাফ যার মাধ্যমে মান্থলি টেম্পারেচার এবং মান্থলি রেইনফল সেটাকে দুটো লাইন গ্রাফে সুপার ইম্পোজ করে আঁকা হয় একটা সিঙ্গেল ফ্রেমের মধ্যে। নেক্সট হচ্ছে ওয়াটার ব্যালেন্স গ্রাফ, যেখানে মান্থলি ইভাপো ট্রান্সপোরেশন তার সঙ্গে রেইনফল দুটো লাইন গ্রাফ একই ফ্রেমের মধ্যে সুপার ইম্পোজ করে প্লট করা হয়, যাতে বৃষ্টিপাতের সঙ্গে ইভাপো ট্রান্সপিরেশনের যে রিলেশনটা সেটা বোঝা যায় এবং তার মাধ্যমে কোন মাসে ওয়াটার ব্যালেন্স শর্টেজ হচ্ছে কোন মাসে ওয়াটার ব্যালেন্স সারপ্লাস হচ্ছে সেটা বোঝা যায়। নেক্সট হচ্ছে হাইড্রোগ্রাফ, অর্থাৎ নদীর যে জল প্রবাহ বা সেডিমেন্ট ফ্লো বা ডিসচার্জ সেগুলোকে টাইম বেসিসে দেখানোর ক্ষেত্রে এই হাইড্রোগ্রাফ ব্যবহার করা হয়। এটাও বেসিক্যালি একটা লাইন গ্রাফেরই অন্য রূপ আমরা বলতে পারি। রেটিং কার্ভ, এটা বাই অ্যাক্সিয়াল গ্রাফ, যেখানে নদীর যে স্টেজ বা গজ হাইট তার সঙ্গে নদীর যে ডিসচার্জ বা ফ্লো সেটা সম্পর্ক বোঝানো হয়। লরেন্স কার্ভ, এটা একটা বিশেষ ধরনের বাই অ্যাক্সিয়াল গ্রাফ যার মাধ্যমে আমরা ইনকামের সঙ্গে বা ওয়েলথ এর সঙ্গে জনসংখ্যার সম্পর্ক সেটাকে দেখাই, বা ডেমোগ্রাফিক যে বিভিন্ন অ্যাট্রিবিউট আছে অর্থাৎ শিক্ষার হার বা এসসি পপুলেশন, এসটি পপুলেশন, রুরাল পপুলেশন ইত্যাদি মোট জনসংখ্যার সাপেক্ষে আমরা দেখাই। র্যাঙ্ক সাইজ কার্ভ, এটাও এক ধরনের বাই অ্যাক্সিয়াল কার্ভ, বেসিক্যালি শহর জনবসতি তাদের যে জনসংখ্যা এবং তাদের যে র্যাঙ্ক বা তাদের জনসংখ্যা অনুযায়ী তাদের যে অর্ডার সেই অর্ডারের মধ্যে সম্পর্ক দেখানো হয়। এরগোগ্রাফ, এটি একটি বিশেষ ধরনের কম্পোজিট গ্রাফ আমরা বলতে পারি, যেখানে মান্থলি রেইনফল, মান্থলি টেম্পারেচার এর সঙ্গে ক্রপ সিজন একই সঙ্গে আমরা দেখাই, অর্থাৎ এক্স অক্ষ বরাবর টাইম বা মান্থ গুলো থাকে এবং সেখানে পরপর দুটো গ্রাফ আঁকা হয়, একটা গ্রাফে ওয়াই অক্ষ বরাবর বিভিন্ন ক্রপ গুলো তাদের সিজন অর্থাৎ কোন মাস থেকে কোন মাসের মধ্যে সেই ক্রপ গুলো তৈরি হয় অর্থাৎ শস্যের বপন থেকে সেটাকে কেটে ঝাড়াই মাড়াই করার সময় পর্যন্ত যে টাইমটা সেই টাইম গুলোকে দেখানো হয়, তার সঙ্গে সঙ্গে আরেকটা গ্রাফে মাসের রেসপেক্টে উষ্ণতা এবং বৃষ্টিপাত দুটোকে ওয়াই অক্ষে দেখানো হয়। উপরোক্ত যে স্পেশাল ডায়াগ্রাম গুলোর কথা বলা হলো, এগুলো ছাড়াও ভৌগোলিক তথ্য বিশেষ করে স্ট্যাটিস্টিক্যাল যে ইনফরমেশন, স্ট্যাটিস্টিক্যাল যে টেবিল দ্যাট ইজ যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলি, সেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি হিস্টোগ্রামের মাধ্যমে, ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে বা ফ্রিকোয়েন্সি কার্ভের মাধ্যমে। এবার দেখি যে ডায়াগ্রাম বলতে আমরা কি বুঝি। আমরা আগেই দেখলাম যে জিওগ্রাফিক ইনফরমেশন যেটাকে রিপ্রেজেন্ট করা হয় সেটা গ্রাফের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে বা ম্যাপের মাধ্যমে করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে ডায়াগ্রাম কাকে বলে? ডায়াগ্রাম বেসিক্যালি রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা অর স্পেশিয়াল ডেটা বাই মিনস অফ গ্রাফস অর জিওমেট্রিক ফিগার্স অ্যান্ড কার্ভস, অর্থাৎ ভৌগোলিক তথ্যকে যখন আমরা লেখচিত্রে বা বিভিন্ন রকমের যে জ্যামিতিক চিত্র আছে সেগুলোর মাধ্যমে প্রকাশ করছি তখন সেটাকে আমরা ডায়াগ্রাম বলতে পারি। অর্থাৎ ডায়াগ্রাম যখনই গ্রাফের মধ্যে আঁকা হয় অর্থাৎ দুটো বা তিনটে অক্ষের উপরে আঁকা হয় তখনই সেটা গ্রাফ হয়ে যায়। আবার গ্রাফ ডায়াগ্রামে কনভার্ট হয়ে যায় কখন? যখন সেটা সেই তথ্যের একটা ভিজুয়াল ডেসক্রিপশন দেয়, অর্থাৎ যে তথ্যকে রিপ্রেজেন্ট করা হচ্ছে গ্রাফের মাধ্যমে সেই গ্রাফ যখন সেই তথ্য সম্পর্কে একটা বর্ণনা আমাদের সামনে তুলে ধরে তখনই কিন্তু সেটাকে আমরা ডায়াগ্রাম হিসেবে ট্রিট করতে পারি। ভৌগোলিক তথ্যকে উপস্থাপনের ক্ষেত্রে এই সমস্ত ডায়াগ্রাম গুলো খুব বেশি কাজের, কারণ খুব স্বল্প সময়ে তাড়াতাড়ি
অল্প কিছু পরিমাণ তথ্যকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে সেখান থেকে আমরা একটা ডেসক্রিপশন, একটা বৈশিষ্ট্য ডেটার সেটা জানতে পারি। ডায়াগ্রামস সাধারণত প্লেন গ্রাফের উপর আঁকা হতে পারে, প্লেন পেপারের উপর আঁকা যেতে পারে, বা একটা বেজ ম্যাপের উপরে আমরা আঁকতে পারি। সাধারণত যে সমস্ত ডায়াগ্রাম গুলো আঁকা হয় ভৌগোলিক তথ্যকে উপস্থাপন করার জন্য, তারা আমাদেরকে যেমন কোয়ালিটেটিভ ইনফরমেশন দেয় তেমনি কোয়ান্টিটেটিভ ইনফরমেশনও দেয়, এবং এর উপরে ভিত্তি করেই আমরা কোয়ালিটেটিভ রিপ্রেজেন্টেশন বা ভিজুয়ালাইজেশন এবং কোয়ান্টিটেটিভ রিপ্রেজেন্টেশন বা ভিজুয়ালাইজেশন সেটা বলতে পারি। এবং এই ডায়াগ্রাম গুলো ভৌগোলিকদের কাছে একটা টুল বা যন্ত্র হিসাবে কাজ করে ভৌগোলিক তথ্যের যে সমস্ত অ্যানালিসিস তার, এবং বিশেষ করে থিমেটিক ম্যাপিং প্রিপারেশনের ক্ষেত্রে। এবার তাহলে দেখে নেওয়া যাক যে কত ধরনের ডায়াগ্রাম ভৌগোলিক তথ্যকে উপস্থাপনের কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, এখানে একটা কথা বলা দরকার যে এই সমস্ত ডায়াগ্রামই কিন্তু থিমেটিক ম্যাপিং এর যে টেকনিক সেগুলোকে বলা যেতে পারে। ডায়াগ্রামের শ্রেণীবিভাগ বিভিন্ন ভাবে করা যায়, বিশেষ করে ডাইমেনশনের উপর ভিত্তি করে আমরা ডায়াগ্রামে যে শ্রেণীবিভাগ করে থাকি সেটা যদি আমরা বলি, তাহলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ডাইমেনশন লেস ডায়াগ্রাম, অর্থাৎ মাত্রাহীন কিছু ডায়াগ্রাম আছে যেগুলোকে আমরা ভৌগোলিক তথ্য উপস্থাপনের কাজে ব্যবহার করি, যেমন ডট ম্যাপ, অর্থাৎ জাস্ট সিম্পলি ডট ব্যবহার করে ম্যাপের উপরে আমরা ভৌগোলিক ইনফরমেশনের যে ডিস্ট্রিবিউশন সেটাকে সাধারণত আমরা দেখাই। এগুলো পয়েন্ট সিম্বল, এবং যে সমস্ত ভৌগোলিক তথ্য যাদের নির্দিষ্ট একটা অবস্থান আছে সেই ধরনের তথ্যকে আমরা এখানে উপস্থাপনের ক্ষেত্রে এই ডট ব্যবহার করি, এবং অবশ্যই মানচিত্রের মধ্যেই কিন্তু আমরা ডটকে ব্যবহার করি। ডট ম্যাপ দু রকমের হতে পারে, একটাকে কোয়ান্টিটেটিভ ডট ম্যাপ বলা হয় যেখানে প্রতিটি ডট একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যাকে প্রকাশ করে, যেমন আমরা জনসংখ্যা বিশেষ করে গ্রামীণ জনসংখ্যাকে যখন মানচিত্রে তাদের বন্টন দেখায় তখন আমরা গ্রামীণ জনসংখ্যাগুলো যেখানে যেখানে অবস্থান করছে সেখানে সেখানে আমরা ডট গুলোকে প্লেস করি, এবং প্রতিটি ডট একটা নির্দিষ্ট জনসংখ্যাকে রিপ্রেজেন্ট করে। ফলে কোন একটা জায়গাতে যত জনসংখ্যা সেই জনসংখ্যাকে আমরা ডট নাম্বার অফ ডট বের করার জন্য যে ডট স্কেল ধরি, অর্থাৎ একটা ডট কত জনসংখ্যাকে রিপ্রেজেন্ট করবে সেটাকে ডট স্কেল বলা হয়, সেই ডট স্কেল দিয়ে ভাগ করলে কতগুলো ডট আমি সেই জায়গাতে বসাবো সেটা আমরা পেয়ে যাই। এই ধরনের যে ডট ম্যাপ সেটাকে সাধারণত কোয়ান্টিটেটিভ ডট ম্যাপ বলে। এক্ষেত্রে একই সাইজের ডট ইউজ করা হয়, ছোট বড় যাতে না হয় ডট গুলো সেটা মাথায় রাখা হয়। ডট গুলো যখন আমরা ম্যাপে প্লেস করি তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা যেন ডট গুলো গায়ে গায়ে লেগে না যায়, কারণ ডট গুলো গায়ে গায়ে লেগে গেলে আলাদা করে তাদেরকে যখন চিনতে পারবো না তখন আমরা সেখান থেকে যে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন সেটা কিন্তু বের করতে পারবো না। তবে হ্যাঁ, এই ডট ম্যাপটা যখন আঁকা হয়ে যায় তখন তারা একটা কোয়ালিটেটিভ ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোন দিকে ডিস্ট্রিবিউশন বেশি কোন দিকে ডিস্ট্রিবিউশন কম। যেমন এই ম্যাপটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার এই দিকটাতে বা আমেরিকার এই দিকটাতে ঘন সন্নিবিষ্ট ডট রয়েছে, তার মানে ওই জায়গাগুলোতে জনবসতি বেশি, আর এই জায়গাগুলোতে মাঝামাঝি উত্তর দিকে কানাডা সীমান্তবর্তী অঞ্চলে ডট কম, তার মানে এখানে জনবসতি কম, এটা আমরা বলতে পারি। এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট যেটা আমরা ডট ম্যাপ থেকে পাই, কিন্তু আমরা যদি কোয়ান্টিটেটিভ ইনফরমেশনটা পেতে চাই তাহলে আমাদেরকে ডটের সংখ্যাটা জানতে হবে। কোয়ান্টিটেটিভ ডটের আরেকটা দিক হচ্ছে মাল্টিপল ডটস, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম যে একই সাইজের, অর্থাৎ 1 থেকে 1.5 মিলিমিটার ব্যাস যুক্ত ডট কে ব্যবহার করা হলো। দ্বিতীয় ক্ষেত্রে বিভিন্ন সাইজের ডট ব্যবহার করা হয়, এবং যত বড় সাইজের ডট ব্যবহার করা হয় তত বেশি জনসংখ্যাকে সে শো করে। এই ম্যাপটাতে আমরা সেরকম একটা চিত্র দেখিয়েছি যেখানে বিভিন্ন সাইজের ডট বিভিন্ন পরিমাণকে শো করছে, এবং সেই অনুযায়ী এখানে আমরা রিপ্রেজেন্ট করেছি। এছাড়া আরেকটা ডট হয় যেটাকে কোয়ালিটেটিভ ডট বলা হয়, সেক্ষেত্রেও বিভিন্ন সাইজের ডট ব্যবহার করা হয়, এবং এক একটা ডট এক এক ধরনের জিনিসকে রিপ্রেজেন্ট করে, কিন্তু কোনো ডটের নির্দিষ্ট কোনো সংখ্যা বা কোয়ান্টিটি থাকে না। ঠিক আছে, ডায়াগ্রামের যে দ্বিতীয় শ্রেণী বিভাগ সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ডায়াগ্রাম, অর্থাৎ যে সমস্ত ডায়াগ্রামে শুধুমাত্র একটাই ডাইমেনশন বা একটাই মাত্রা আছে সেগুলো কি কি। সবার প্রথমে যেটা আসে বার ডায়াগ্রাম বা কলাম ডায়াগ্রাম, অর্থাৎ এই সমস্ত ডায়াগ্রামে কলাম বা স্তম্ভ অথবা বার ব্যবহার করা হয়, যা যার জন্য এদেরকে স্তম্ভ চিত্র বা কলাম ডায়াগ্রামও বলা হয়। এক্ষেত্রে এই যে ছবিতে আমরা দেখিয়েছি এক্স অক্ষে ভৌগোলিক এলাকা বা সময় যার উপরে কোন ইনফরমেশন বা তথ্যকে সংগ্রহ করা হয়েছে সেটা দেখানো হয়, আর ওয়াই অক্ষে যে বিষয়টা দেখানো হয় তার ভ্যালুটাকে শো করা হয়, অর্থাৎ এক্ষেত্রে প্রতিটি যে বার বা কলাম তাদের যে লেন্থ সেটা গুরুত্বপূর্ণ, তাদের যে স্পেসিং অর্থাৎ তারা পরপর যেভাবে আছে বা তাদের যে চওড়া উইথ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এটা আমরা যে কেউ যে কোনো উইথ ব্যবহার করতে পারি,
দুটো বা তিন পাশাপাশি বারের মধ্যে যে গ্যাপ সেটা আমরা আমাদের মতো করে ধরতে পারি, কারণ সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। জাস্ট আমরা পাশাপাশি বার গুলোকে রাখছি, তাদের যে লেন্থ সেটাই তারা যে পরিমাণটাকে শো করছে সেটার সঙ্গে প্রপোর্শনাল বা সমানুপাতিক হয়। যার পরিমাণ বেশি তার বার লম্বা হবে, যার ভ্যালু বা পরিমাণ কম তার ক্ষেত্রে বারটা ছোট হবে। যেমন এখানে এই বারটা সবচেয়ে লম্বা, তার মানে এর ভ্যালুটা বেশি, আবার এই বারটা সবচেয়ে ছোট, তার মানে এর ভ্যালুটা সবচেয়ে কম। এই বার ডায়াগ্রাম আবার তিন রকম ভাবে এঁকে থাকি। কি কি? একটা হচ্ছে সিম্পল বার ডায়াগ্রাম, এখানে একটা করে বিষয় দেখানো হয় এবং একটা করে বিষয়ের জন্য একটা করে বার আঁকা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বিভিন্ন রাজ্যের যে জনসংখ্যা সেটাকে আমরা যদি দেখাই, তাহলে এখানে আমরা রাজ্যগুলোকে দেখাবো, এখানে আমরা জনসংখ্যাকে দেখাবো। বা আমরা যদি বৃষ্টিপাত বিভিন্ন মাসে দেখাই, তাহলে এখানে মাসগুলো থাকবে, এখানে প্রতিটি মাসের যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা আমরা বারে তাদের উচ্চতায় দেখাবো। এখানে একটা কথা বলা যায় যে এই সমস্ত ডায়াগ্রাম থিমেটিক ম্যাপের টেকনিকের মধ্যে পড়ে। এই ডায়াগ্রাম গুলো যখন আমরা মানচিত্রে অর্থাৎ একটা বেজ ম্যাপের উপরে আঁকি, তখনই কিন্তু সেটা একটা থিমেটিক ম্যাপে রূপান্তরিত হয়। কম্পাউন্ড বার গ্রাফ সাধারণত আমরা যখন কোনো একটা বিষয়ের অনেকগুলো পার্ট বা অংশকে একই বারের মধ্যে কেটে কেটে দেখাই, তখন সেটাকে আমরা কম্পাউন্ড বার বলে থাকি। যেমন মোট জনসংখ্যা তার তিনটে পার্ট, মেল, ফিমেল এবং চাইল্ড পপুলেশন, সেটাকে আমরা যখন একটা বারের মধ্যে বিভিন্ন সিম্বল দিয়ে বা রং দিয়ে দেখাবো, তখন সেটাকে আমরা কম্পাউন্ড বার বলতে পারি। বা মোট যে ওয়ার্কিং পপুলেশন বা শ্রমিক জনসংখ্যা, তাদের মধ্যে প্রাইমারি সেক্টরে কতজন কাজ করে, সেকেন্ডারি সেক্টরে কতজন কাজ করে, টার্সারি সেক্টরে কতজন কাজ করে, সেই তিনটেকে আমরা পরপর এখানে বারের মধ্যে দেখাবো, সেটাও তখন হয়ে যাবে কম্পাউন্ড বার ডায়াগ্রাম। নেক্সট হচ্ছে তিন নম্বর বার ডায়াগ্রাম যেটা আমরা আঁকি, সেটা হচ্ছে মাল্টিপল বার ডায়াগ্রাম। সেটা কি? এটা বেসিক্যালি সিম্পল বার ডায়াগ্রামেরই আরেকটা রূপ। অর্থাৎ যখন আমরা এইভাবে কম্পাউন্ড একটা বারের মধ্যে বিভিন্ন অংশকে কেটে কেটে না দেখিয়ে যখন পাশাপাশি সেই অংশগুলোকে আলাদা আলাদা বার দিয়ে দেখাই, তখনই সেটা হয়ে যায় মাল্টিপল বার ডায়াগ্রাম। যেমন উদাহরণ হিসেবে আমি একই রকম বললাম, এ বি দুটো জায়গা, সেই দুটো জায়গার আমি মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, চাইল্ড পপুলেশন, মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, চাইল্ড পপুলেশন, এইভাবে আমি তিনটে তিনটে করে বারে দেখলাম পাশাপাশি গায়ে গায়ে লেগে, তখন সেটাকে আমরা বলবো মাল্টিপল বার ডায়াগ্রাম। এটাকে আমরা কম্পারেটিভ বার ডায়াগ্রাম বলি। কেন? কারণ এক্ষেত্রে আমরা একটা পাশাপাশি যেহেতু আঁকা হচ্ছে, কম্পারিজনের বা তুলনার একটা সুবিধা আমরা এখানে পেয়ে যাচ্ছি। উপরোক্ত তিন প্রকার বার ডায়াগ্রাম ছাড়াও আরেকটি বিশেষ ধরনের বার ডায়াগ্রাম আমরা এঁকে থাকি, যেটাকে আমরা পিরামিড ডায়াগ্রাম বা পিরামিডাল ডায়াগ্রাম বলা হয়। এক্ষেত্রে পুরুষ এবং নারী জনসংখ্যার যে বিভিন্ন বয়স গ্রুপে ভেঙে তাদের সংখ্যাকে দেখানো হয়, অর্থাৎ হরাইজন্টাল বা এক্স অ্যাক্সিস বরাবর নারী এবং পুরুষ জনসংখ্যাকে দেখানো হয় এবং ওয়াই অক্ষ বরাবর বিভিন্ন বয়স গ্রুপ গুলোকে দেখানো হয়। প্রতিটি বয়স গ্রুপের জনসংখ্যাকে পরপর একটা বারের উপর আরেকটা বার, আরেকটা বারের উপর তারপরের বার, এইভাবে পরপর সাজানো হয়, স্ট্যাক করা হয় যেটাকে বলা হয়, যার ফলে একটা পিরামিডের মতো শেপ নেয়। এই জন্য এই ডায়াগ্রামটাকে পিরামিডাল ডায়াগ্রাম বলে। ওয়ান ডাইমেনশনাল ডায়াগ্রামের নেক্সট উদাহরণ হচ্ছে স্টার ডায়াগ্রাম, যেটা আমরা গ্রাফেও আলোচনা করেছিলাম পলিগ্রাফ হিসাবে, যেখানে একাধিক অ্যাক্সিস থাকে। কিন্তু এখানে আমরা ডায়াগ্রামে যখন এটাকে বলছি, তখন কিন্তু এটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল ডায়াগ্রাম বলছি, কারণ এক্ষেত্রে আমরা যে আটটা দিক প্রতিটি ডিরেকশনে শুধুমাত্র লেন্থটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন ডিরেকশনে কত সংখ্যক স্টেশন বা জায়গাতে বাতাস প্রবাহিত হচ্ছে সেটাই এখানে গুরুত্বপূর্ণ। সেই জন্য এটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল ডায়াগ্রামের মধ্যে ফেলছি। ভূগোলে বিশেষ করে বায়ু প্রবাহের যে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কোন একটা দেশের যতগুলো ওয়েদার স্টেশন আছে, অর্থাৎ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, সেই সমস্ত পর্যবেক্ষণ কেন্দ্রে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই সংখ্যাগুলোকে নেওয়া হয়, নিয়ে সেটাকে এই স্টার ডায়াগ্রাম এ প্রকাশ করা হয়, যেটাকে উইন্ডোজ ডায়াগ্রাম বলা হয়। নেক্সট ফ্লো লাইন ডায়াগ্রাম, এটা একটা বিশেষ ধরনের লাইন ডায়াগ্রাম আমরা বলতে পারি, যার মাধ্যমে সাধারণত ট্রাফিকের যে মুভমেন্ট সেটাকে শো করা হয়। সেটা প্যাসেঞ্জার ট্রাফিক হতে পারে, সেটা ইনফরমেশন ট্রাফিক হতে পারে, সেটা যানবাহন, ট্রেন, বাস বা যে কোনো যানবাহনের প্রবাহ হতে পারে। সাধারণত বিভিন্ন যে ট্রাফিক লাইন, সেটা সড়ক পথ, রেলপথ, কত পরিমাণে বিভিন্ন লাইন দিয়ে প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা শো করি। এক্ষেত্রে যত বেশি পরিমাণে প্রবাহ হয় তত সেই লাইনটাকে আমরা চওড়া করে দিই, অর্থাৎ এক্ষেত্রে ফ্লো লাইনের যে উইথ সেটা গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু ওয়ান ডাইমেনশনাল ডায়াগ্রাম ওই জন্য, অর্থাৎ এক্ষেত্রে যে রাস্তাটার কথা বলা হচ্ছে সেই রাস্তার লেন্থটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, সেই রাস্তাতে যে প্রবাহটা হচ্ছে, যে পরিমাণ প্রবাহটা হচ্ছে, সেই পরিমাণ প্রবাহের উপরে নির্ভর করে সেই রাস্তার উইথটাকে একটা নির্দিষ্ট স্কেলে তৈরি করা হয়। অর্থাৎ ভূগোলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ট্রাফিক ফ্লো দেখানোর জন্য। এছাড়া বর্তমান যুগে ইন্টারনেটের যে প্রবাহ
বা ইনফরমেশনের যে প্রবাহ বা বিভিন্ন যে ফ্লাইট লাইন অর্থাৎ বিমান পরিবহনের যে রাস্তাগুলো সেখানে কি পরিমাণ বিমানের প্রবাহ চলছে সেটাকে দেখানোর জন্য এয়ার ট্রাফিক ফ্লো ম্যাপ তৈরি করা হয়। এক্ষেত্রে একটা কথা বলা দরকার, এই যে এই ট্রাফিক মুভমেন্ট সেটা মোট সংখ্যার বিচারে হতে পারে বা ট্রাফিক ডেন্সিটি পার ইউনিট টাইম এর উপরে হতে পারে বা বিভিন্ন টাইম পয়েন্টে যে ট্রাফিক ভলিউম বা ট্রাফিক ফ্লো সেটাকে দেখানো হতে পারে। আবার কোন একটা রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের ট্রাফিক বা বিভিন্ন ধরনের ভেহিকেল প্রবাহিত হয় সেটাকেও আমরা এখানে দেখাতে পারি। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ভেহিকেল যখন দেখানো হয় বা বিভিন্ন টাইম পিরিয়ডের ট্রাফিক যখন দেখানো হয় একই লাইনের উপর দিয়ে, তখন আলাদা আলাদা লাইন সিম্বল ইউজ করা হয় বা আলাদা আলাদা কালার ব্যবহার করা হয়। ফ্লো লাইন ডায়াগ্রাম, এটার একটা গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে যে কোন রাস্তা তার উপরে যে ট্রাফিকের প্রেশার কত রয়েছে সেটা কিন্তু খুব সহজেই আমরা ভিজুয়ালাইজ করতে পারি বা দৃশ্যমান হয় আমাদের চোখের সামনে এই ফ্লো লাইন ডায়াগ্রামের মধ্য দিয়ে। আবার যদি বিভিন্ন প্রকার ট্রাফিকের ফ্লো ম্যাপ আঁকা হয় সেক্ষেত্রে কোন রাস্তা দিয়ে কত ধরনের ট্রাফিক বা ভেহিকেল প্রবাহিত হয় সেটাও আমরা বুঝতে পারি এই ট্রাফিক ফ্লো ম্যাপের মাধ্যমে। ভৌগোলিক তথ্যকে উপস্থাপনের জন্য বিভিন্ন প্রকার টু ডাইমেনশনাল ডায়াগ্রাম ব্যবহার করা হয়। যেহেতু টু ডাইমেনশনাল বা দুটো মাত্রাযুক্ত ডায়াগ্রাম ব্যবহার করা হয় তাই এদেরকে এরিয়া ডায়াগ্রাম বলা হয়ে থাকে। এবার দেখি যে কোন কোন টু ডাইমেনশনাল ডায়াগ্রাম ভৌগোলিক তথ্য উপস্থাপনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে সার্কুলার ডায়াগ্রাম বা বৃত্তচিত্র, অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন যে ভৌগোলিক ইনফরমেশন সেটাকে আমরা বিভিন্ন প্রকার বৃত্তের মাধ্যমে দেখাই। এক্ষেত্রে যে বিষয়গুলোকে দেখাচ্ছি সেই বিষয়ের পরিমাণের উপর নির্ভর করবে যে সেই বৃত্তের যে সাইজ সেটা কেমন হবে। এরিয়া অফ সার্কেল আর প্রপোর্শনাল টু দা কোয়ান্টিটি দে রিপ্রেজেন্ট, এই জন্যই এই ডায়াগ্রাম গুলোকে আমরা প্রপোর্শনাল সার্কেল বলে থাকি। এক্ষেত্রে অনেকগুলো জায়গার বা অনেকগুলো সময়ের তথ্যকে আমরা যখন প্রকাশ করি তখন সেই যে ইনফরমেশনটাকে শো করা হচ্ছে সেই ইনফরমেশনের যে ভ্যালু গুলো বা পরিমাণ সেই পরিমাণের উপর নির্ভর করে বিভিন্ন সাইজের সার্কেল বা বৃত্ত আঁকা হয়, তার জন্য এটাকে গ্রাজুয়েটেড সার্কেল বলা হয়ে থাকে। একটা সহজ উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে বোঝানো যেতে পারে, যেমন বর্তমানে COVID-19 যে ডিজিজটা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে সেটা কোথায় কতজন আক্রান্ত হয়েছে সেই সংখ্যাটাকে যদি আমরা এই গ্রাজুয়েটেড সার্কেল বা প্রপোর্শনাল সার্কেল দিয়ে দেখা চাই তাহলে ব্যাপারটা কেমন হবে। এই দেখো, এখানে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন প্রান্তে কতজন এই COVID-19 রোগে আক্রান্ত তার সংখ্যাটাকে প্রপোর্শনাল সার্কেলে দেখানো হয়েছে। যত বড় সার্কেল তার মানে হচ্ছে সেখানে তত বেশি সংখ্যক মানুষ আক্রান্ত। নেক্সট যেটা অর্থাৎ সার্কুলার ডায়াগ্রামের যে নেক্সট শ্রেণী বিভাগ সেটা হচ্ছে ডিভাইডেড সার্কেল, এটাকে পাই ডায়াগ্রামও বলা হয়ে থাকে। এক্ষেত্রে একটা বৃত্তকে বিভিন্ন সেক্টরে ভেঙে দেওয়া হয়, অর্থাৎ একটা বৃত্ত মানে 360 ডিগ্রি, সেই 360 ডিগ্রিকে টোটাল অ্যামাউন্ট ধরে সেই টোটাল অ্যামাউন্টের বিভিন্ন অংশগুলোকে দেখানোর জন্য এই বিভিন্ন বৃত্তপাদ বা সেক্টরে ভেঙে ফেলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কোনো একটা জায়গার মোট জনসংখ্যার মধ্যে পুরুষ নারী এবং শিশু জনসংখ্যা সেটাকে আমরা 3টে সেক্টরে ভেঙে দেখাতে পারি। মোট জনসংখ্যা দিয়ে বৃত্তটাকে আঁকা হবে এবং পুরুষ নারী এবং শিশু জনসংখ্যাকে দেখানোর জন্য 3টে সেগমেন্ট বা 3টে সেক্টর বা 3টে বৃত্তপাদ এখানে আমরা তৈরি করব এবং তাদের বৃত্তপাদের যে সাইজ অর্থাৎ কত ডিগ্রি একটা একটা সেক্টর তৈরি হবে সেটা নির্ভর করছে সেই যে পরিমাণ সেটা তার উপরে। এই ডিভাইডেড সার্কেল বা পাই ডায়াগ্রাম দুভাবে আঁকতে পারি। একটা হচ্ছে আমরা যখন অনেকগুলো জায়গার বা অনেকগুলো সময়ের জন্য আলাদা আলাদা বৃত্ত ডিভাইডেড সার্কেল ড্র করব, সেটা যদি আমরা সেম সাইজে আঁকি তাহলে সেটাকে আমরা সিম্পলি ডিভাইডেড সার্কেল বা পাই ডায়াগ্রাম বলতে পারি। কিন্তু যদি যে টোটাল অ্যামাউন্ট সেটাকে প্রপোর্শনেটলি আমরা যদি বৃত্তগুলোকে আঁকি অর্থাৎ বৃত্তের যে সাইজ সেটা যদি টোটাল অ্যামাউন্টের সঙ্গে প্রপোর্শনেটলি আঁকা হয় নির্দিষ্ট স্কেলে, তখন কিন্তু সেটাকে আমরা বলবো প্রপোর্শনাল ডিভাইডেড সার্কেল। এক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট যার বেশি তার বৃত্তের সাইজ বড় হবে, টোটাল অ্যামাউন্ট যার কম হবে তার বৃত্তের সাইজটা ছোট হবে। নেক্সট যে টু ডাইমেনশনাল ডায়াগ্রাম সেটা হচ্ছে স্কোয়ার ডায়াগ্রাম। এক্ষেত্রে সিম্পলি যে বিষয়টাকে শো করা হয় বা উপস্থাপন করা হয় সেটার জন্য প্রপোর্শনাল স্কোয়ার বা বর্গক্ষেত্রকে দেখানো হয়, ঠিক যেমন প্রপোর্শনাল সার্কেলের ক্ষেত্রে আমরা দেখেছি। একই রকম ভাবে এখানে বিভিন্ন সাইজের বর্গক্ষেত্র আঁকা হয় এবং বর্গক্ষেত্রের যে সাইজ বা এরিয়া সেটা নির্ভর করে পরিমাণের উপরে, পরিমাণ বেশি হলে বর্গক্ষেত্রের আকার বড় হবে, পরিমাণ যদি কম হয় বর্গক্ষেত্র সাইজ ছোট হবে। এছাড়া অনেক সময় কোনো বিষয়ের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, অংশ থাকে, তখন আমরা সেক্ষেত্রে ডিভাইডেড স্কোয়ার ইউজ করতে পারি, ঠিক যেমন ডিভাইডেড সার্কেল বা পাই ডায়াগ্রাম করি। ওইরকম ভাবে বিভিন্ন অংশগুলোকে দেখানোর জন্য বর্গক্ষেত্রের মধ্যে আমরা বিভিন্ন পার্ট তৈরি করি, সেটাকে বলা হয় ডিভাইডেড স্কোয়ার। এটা যদিও খুব রেয়ারলি ব্যবহার করা হয়, এর তুলনায় পাই ডায়াগ্রাম যেহেতু অনেক বেশি কনভিনিয়েন্ট এবং অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ সেই জন্য পাই ডায়াগ্রামটাই বেশি এক্ষেত্রে আঁকা হয়। থার্ড যে
ডায়াগ্রাম টু ডাইমেনশনাল, সেটাকে ট্রায়াঙ্গুলার ডায়াগ্রাম বলা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বৃত্ত বা চতুর্ভুজের পরিবর্তে ত্রিভুজ ব্যবহার করা হয়। সেম প্রিন্সিপাল কোন বিষয়কে দেখানোর জন্য ত্রিভুজ ব্যবহার করা হয়, এবং সেই ত্রিভুজ গুলো তাদের যে আয়তন সেটা নির্ভর করে পরিমাণের উপরে। পরিমাণ বেশি হলে ত্রিভুজ বড় হয়, পরিমাণ কম হলে ত্রিভুজ কম হয়। এটাকে তাই প্রপোর্শনাল ট্রায়াঙ্গেল বলা যেতে পারে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ ব্যবহার করা হয়। খুব রেয়ার কেসে এটাকে আমরা ব্যবহার করে থাকি। চতুর্থ যে ডায়াগ্রাম এবং গুরুত্বপূর্ণ একটা ডায়াগ্রাম, সেটা হচ্ছে টার্নারি ডায়াগ্রাম। এখানে একটা সমবাহু ত্রিভুজ, তার যে তিনটে বাহু, তিনটে বাহুতে কোনো বিষয়ের তিনটি উপাদানকে শো করা হয়, এবং তার উপরে ভিত্তি করে ত্রিভুজের বিভিন্ন যে পজিশন, সেই পজিশন বলে দেয় যে সেই পজিশনের বৈশিষ্ট্যটা কি হবে। সবচেয়ে সহজ যেটাকে যেটা দেখানো হয় সেটা হচ্ছে যে বিভিন্ন শহরের যে ফাংশন বা কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি তিনটে বাহুতে দেখানো হয়, এবং তার উপরে ভিত্তি করে সেই শহরের একটা ফাংশনাল ক্লাসিফিকেশন করা যায়। আরেকটা হচ্ছে সয়েল টেক্সচার। খুব বেশি এই সয়েল টেক্সচার ব্যবহার দেখানোর জন্য এই টার্নারি ডায়াগ্রাম ইউজ করা হয়। সেক্ষেত্রে মৃত্তিকার মধ্যে স্যান্ড, সিল্ট এবং ক্লে, এই তিনটে উপাদানের পার্সেন্টেজ তিনটে বাহুতে দেখানো হয়, এবং তার উপরে ভিত্তি করে কোন মৃত্তিকার পজিশন ক্লে হবে না স্যান্ডি হবে না লুমি হবে না সিল্টি হবে সেটা ঠিক করা হয়। এবারে আমরা থ্রি ডাইমেনশনাল ডায়াগ্রাম গুলো দেখে নেবো, যেগুলো ভৌগোলিক তথ্যকে উপস্থাপনের কাজে ব্যবহার করা হয়। যেহেতু থ্রি ডাইমেনশনাল, তার মানে এর একটা ভলিউম বা আয়তন আছে, তাই এটাকে ভলিউম ডায়াগ্রাম বলা হয়। টু ডাইমেনশনাল ডায়াগ্রামের মতোই থ্রি ডাইমেনশনাল ডায়াগ্রাম গুলোকে আমরা প্রপোর্শনেটলি ব্যবহার করি, কিন্তু সাধারণত যেখানে ভ্যালু গুলোর মধ্যে খুব বেশি ডিফারেন্স থাকে, অর্থাৎ খুব কম বা খুব বেশি ভ্যালু আমাদেরকে একই সঙ্গে দেখাতে হয়, তখনই কিন্তু আমরা এই থ্রি ডাইমেনশনাল ডায়াগ্রাম গুলো ইউজ করি। কারণ খুব ছোট জায়গাতে প্রপোর্শনেটলি খুব ছোট ভ্যালু এবং খুব বড় ভ্যালুকে দেখাতে পারি থ্রি ডাইমেনশনাল ডায়াগ্রামের মাধ্যমে। আরেকটা যেটা বিষয়, যে সমস্ত ভৌগোলিক ইনফরমেশন বা ভৌগোলিক তথ্যের একটা ভলিউম বা আয়তন আছে, যেমন খনিজ তেলের উৎপাদন বা শহর জনসংখ্যা, সেই ধরনের তথ্যগুলোকে আমরা এই থ্রি ডাইমেনশনাল ডায়াগ্রাম বা ভলিউম ডায়াগ্রামে উপস্থাপন করে থাকি। কি কি সেরকম থ্রি ডাইমেনশনাল ডায়াগ্রাম ইউজ করা হয়? প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে স্ফিয়ার ডায়াগ্রাম বা গোলক চিত্র। অর্থাৎ এক্ষেত্রে কোনো বিষয়কে দেখানোর জন্য বিভিন্ন সাইজের গোলক ব্যবহার করা হয়। সাধারণত শহর জনসংখ্যাকে দেখানোর জন্য এই স্ফিয়ার ডায়াগ্রাম ব্যবহার করা হয়। যেহেতু শহর জনসংখ্যা ভূপৃষ্ঠের উপরে যেমন থাকে, তেমনি শহরের একটা ভার্টিক্যাল এক্সটেনশন বা উল্লম্ব বিস্তার থাকে, এবং শহরে যে জনসংখ্যা ভূপৃষ্ঠের উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকার পাশাপাশি বিভিন্ন যে বহুতল বাড়ি, বিভিন্ন ফ্লোরে মানুষ বসবাস করে, যার ফলে একটা থ্রি ডাইমেনশনাল একটা চিত্র বা একটা কনসেপ্ট আমাদের মধ্যে তৈরি হয়। সেই জন্য থ্রি ডাইমেনশনাল ফিগার গোলককে আমরা ব্যবহার করি এক্ষেত্রে শহর জনসংখ্যা দেখানোর জন্য। নেক্সট যেটা, সেটা হচ্ছে কিউব ডায়াগ্রাম। এক্ষেত্রে থ্রি ডাইমেনশনাল ক্যারেক্টার রয়েছে যে সমস্ত ভৌগোলিক ইনফরমেশনের, সেরকম উপাদানগুলোকে দেখানো হয়। যেমন ওই যে বললাম খনিজ তেলের উৎপাদন, যেহেতু সেটা ভলিউমে পরিমাপ করা হয়, বা বিভিন্ন নদীর যে ডিসচার্জ অ্যামাউন্ট বা ভলিউম, ফ্লো ভলিউম, সেটাকে দেখানোর জন্য কিউব ডায়াগ্রাম ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে ফ্লো ভলিউমের উপর নির্ভর করে যে কিউবের যে আয়তন সেটা ছোট হবে না বড় হবে। পাশে এই দুটো চিত্রে আমরা স্ফিয়ার এবং কিউব দুটো দেখিয়েছি, সেটা দেখলে তোমরা মোটামুটি বুঝে যাবে। এছাড়া কিছু ডিরেকশনাল ডায়াগ্রাম বলে কিছু ডায়াগ্রাম ইউজ করা হয়, যে ডায়াগ্রাম গুলোতে বেসিক্যালি কোন ডিরেকশন রয়েছে এই ধরনের তথ্যকে দেখানোর কাজে ব্যবহার করা হয়। যেমন স্টার ডায়াগ্রাম, এটা সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি, যেখানে আমরা ওয়ান ডাইমেনশনাল ডায়াগ্রাম বা পলি অ্যাক্সিয়াল গ্রাফের মধ্যে আমরা স্টার ডায়াগ্রামের কথাটা বলেছি। নেক্সট হচ্ছে ট্রাফিক ফ্লো ডায়াগ্রাম, এটা আমরা ওয়ান ডাইমেনশনাল যে ডায়াগ্রাম সেখানে আমরা আলোচনা করেছি, যেখানে ট্রাফিক গুলোর যে মুভমেন্ট, কোন দিক থেকে কোন দিকে ট্রাফিক মুভ করছে সেটা দেখানো হয় সেক্ষেত্রে। এরপরে কিছু স্পেশাল ডায়াগ্রাম আছে যেগুলো আমরা নির্দিষ্ট কোনো ক্যাটাগরির মধ্যে ফেলতে পারিনি, সেগুলোকে আমরা স্পেশাল ডায়াগ্রাম হিসাবে বলতে পারি। সেরকম কিছু স্পেশাল ডায়াগ্রাম আছে যেগুলো নির্দিষ্ট কিছু তথ্যকে রিপ্রেজেন্ট করার জন্য আঁকা হয়। যেমন বক্স প্লটের মাধ্যমে রেইনফল ডিসপারশন বা বৃষ্টিপাতের যে ভ্যারিয়েশন, বৃষ্টিপাতের যে ডিসপারশন, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। এটা বেসিক্যালি একটা বক্স প্লট, অর্থাৎ এই ধরনের যে গ্রাফ সেগুলোকে বক্স প্লট বলা হয়, যেখানে একটা গ্রাফের মাধ্যমে মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু এবং কোয়ার্টাইল ওয়ান, কোয়ার্টাইল টু, কোয়ার্টাইল থ্রি, এই চারটে ভ্যালুকে গ্রাফিক্যালি শো করা হয়, এবং সেটা থেকে আমরা বুঝতে পারি যে বৃষ্টিপাতের যে ভ্যারিয়েশন, অর্থাৎ হাই থেকে লো, বা হাই থেকে ফার্স্ট কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল থেকে সেকেন্ড কোয়ার্টাইল, বা সেকেন্ড কোয়ার্টাইল থেকে থার্ড কোয়ার্টাইল, এবং থার্ড কোয়ার্টাইল থেকে যে ম্যাক্সিমাম ভ্যালু, তাদের মধ্যে যে রেঞ্জ সেটা কোথায় কম কোথায় বেশি। দু নম্বর যে স্পেশাল ডায়াগ্রাম সেটাকে বলা হয় হাইটোগ্রাফ। এটা একটা ওয়ান ডাইমেনশনাল গ্রাফ আমরা বলতে পারি,
যেখানে বেসিক্যালি ডেভিয়েশন সেটাকে মেজার করে বা ডিসপারশন মেজার করে কোনো ডেটার মধ্যে, ডেটার ভ্যালু গুলোর মধ্যে। সেখানে যেটা শো করা হয় সেটা হচ্ছে যে মিন প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে শো করা হয়। এতক্ষণ আমরা গ্রাফ এবং ডায়াগ্রাম দুটো গুরুত্বপূর্ণ মেথডস অফ রিপ্রেজেন্টেশন জিওগ্রাফিক্যাল ডেটার, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। থার্ড বা তৃতীয় যে গুরুত্বপূর্ণ মেথড যেটা ছিল ভৌগোলিক তথ্যকে রিপ্রেজেন্ট করা, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ম্যাপ, অর্থাৎ ম্যাপের মাধ্যমে ভৌগোলিক তথ্যকে উপস্থাপন করা। হ্যাঁ, এক্ষেত্রে ভৌগোলিক এলাকা যুক্ত এবং ভৌগোলিক এলাকার ওপরে যে সমস্ত স্পেশাল ইনফরমেশন গুলো রয়েছে সেইগুলোর মধ্যে তাদের বিভিন্ন বৈশিষ্ট্য, ভ্যারিয়েশন, সেগুলোকে দেখানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন ম্যাপ এঁকে থাকি। এদের মধ্যে কিছু আছে কোয়ান্টিটেটিভ ডিস্ট্রিবিউশন ম্যাপ, কিছু আছে কোয়ালিটেটিভ ডিস্ট্রিবিউশন ম্যাপ। প্রথমে আমরা দেখে নিই যে কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত ডিস্ট্রিবিউশন ম্যাপ গুলো কি হতে পারে। অর্থাৎ এই ধরনের ম্যাপে আমরা যে ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট বা বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে তাদের মধ্যে যে ভ্যারিয়েশনটা দেখাবো সেটা পরিমাণগত তথ্যের উপরে ভিত্তি করে আঁকা হবে, এবং সেটা নানা রকম সিম্বল ব্যবহার করে করা যেতে পারে। সেটা কি? সেটা ডট সিম্বল ব্যবহার করে করা যেতে পারে, আমরা আগে ডট ম্যাপ নিয়ে আলোচনা করেছি। সেটা বিভিন্ন ধরনের শেড ব্যবহার করে করা যেতে পারে, আইসোপ্লেথ বলে একটা মেথড আছে, কোরোপ্লেথ বলে একটা মেথড আছে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ফিগার যেমন প্রপোর্শনাল সার্কেল, প্রপোর্শনাল স্ফিয়ার, প্রপোর্শনাল কিউব, প্রপোর্শনাল স্কোয়ার্স, এগুলোকে ম্যাপের মধ্যে একে দেখাতে পারি, যেগুলো বেসিক্যালি নাথিং বাট থিমেটিক ম্যাপ রিপ্রেজেন্টেশন। বোঝা গেল? তাহলে এবার আমরা একে একে ডিস্ট্রিবিউশন ম্যাপের, কোয়ান্টিটেটিভ ডিস্ট্রিবিউশন ম্যাপের মেথড গুলো দেখে নিই। প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কোরোপ্লেথ। কোরোপ্লেথ শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ কোরো মানে এরিয়া এবং প্লেথস মানে হচ্ছে মাল্টিটিউড। অর্থাৎ এরিয়া ভিত্তিক তথ্যকে যখন আমরা কতগুলো গ্রুপে ভাগ করে দেখাবো তখন সেটাকে আমরা বেসিক্যালি কোরোপ্লেথ বলবো। এটাকে কোয়ান্টিটেটিভ এরিয়াল ম্যাপ বলা হয়, কারণ বিভিন্ন এরিয়ার উপরে বিভিন্ন যে ইনফরমেশন বা পরিমাণ কোয়ান্টিটি সেটাকে নিয়ে আমরা কতগুলো গ্রুপে বা ক্লাসে ভাগ করে নিয়ে দেখায়, অর্থাৎ কোথায় বেশি কোথায় কম। সাধারণত ঘনত্ব বা তীব্রতা অর্থাৎ ডেন্সিটি অথবা ইন্টেন্সিটি কোন বিষয়ে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন সেটাকে আমরা দেখানোর জন্য এটা করে থাকি, এবং এক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া গুলোকে এরিয়াল ইউনিট হিসেবে ধরা হয়, এবং একই রঙের ভ্যারিয়েশন বা একই শেডের বিভিন্ন ভ্যারিয়েশনের মাধ্যমে আমরা বেশি এবং কম পরিমাণ গুলোকে বা ইন্টেন্সিটি বা ডেন্সিটি গুলোকে দেখাই। গাঢ় কালার দিয়ে বেশি ডেন্সিটি বা বেশি ইন্টেন্সিটি কে দেখায়, হালকা কালার দিয়ে বা হালকা শেড দিয়ে কম ডেন্সিটি বা কম ইন্টেন্সিটি কে দেখায়। ওই জন্য বলা হচ্ছে যে শেডিং ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ দ্য কোয়ান্টিটি, এবং এক্ষেত্রে প্রতিটি এরিয়ার যে ভ্যালু সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু পার ইউনিট এরিয়া। অর্থাৎ প্রতিটি এরিয়ার ভ্যালু বেসিক্যালি সেই এরিয়ার প্রতি বর্গ এককের যে অ্যাভারেজ ভ্যালু সেটাকে নিয়ে এখানে তৈরি করা হয়। একটা সহজ উদাহরণ হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি, সেটাকে আমরা এই কোরোপ্লেথ মানচিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখাতে পারি। এক্ষেত্রে আমরা যেহেতু আগেই বললাম যে কোরোপ্লেথ মানচিত্রে আমরা তথ্যকে ক্লাসে বা গ্রুপে ভাগ করি, সেই গ্রুপিং করার যে পদ্ধতি সেটা আবার অনেক রকমের হয়। যেমন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অর্থাৎ একই ইন্টারভেল আমরা নিতে পারি, 10, 20, 30, 40, 50, এটাকে আমরা ইকুয়াল ইন্টারভেলে করতে পারি। আবার আনইকুয়াল ইন্টারভেলও আমরা করতে পারি, সেক্ষেত্রে ইন্টারভেলটা ক্রমশ বাড়তে পারে বা ক্রমশ কমতে পারে, যেমন 10, 100, 200, 400 ইত্যাদি। আবার আমরা রেশিওতে করতে পারি, অর্থাৎ স্কোয়ারে বাড়ছে, 2, 4, 16 ইত্যাদি। এছাড়া আরো অনেকগুলো গ্রুপিং এর পদ্ধতি আছে, যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ মিন প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে করে আমরা গ্রুপিং করতে পারি। পার্সেন্টাইল মেথড সেটাকে ব্যবহার করে করা যায়, কোয়ার্টাইল মেথড যেটাকে বলে, অর্থাৎ এমন ভাবে গ্রুপিংটা করব প্রতিটি গ্রুপে সমান সংখ্যা থাকবে, সেটাকে কোয়ার্টাইল মেথড বলে, সেটাকেও করে আমরা এই কোরোপ্লেথের জন্য গ্রুপিং করতে পারি। নেক্সট যেটা এরিয়াল ম্যাপ সেটা হচ্ছে আইসোপ্লেথ ম্যাপ। আইসোপ্লেথ কথাটা আইসো লাইন থেকে এসেছে, আইসো কথার অর্থ হচ্ছে ইকুয়াল, প্লেথর্ন কথার অর্থ হচ্ছে মেজার বা মাল্টিটিউড। অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে বিন্দু অবস্থান যুক্ত ইনফরমেশন গুলোর মধ্য দিয়ে সম মান যুক্ত যে কাল্পনিক রেখা আমরা টানি সেটাকে বলে আইসো লাইন। এই আইসো লাইন টানার মধ্য দিয়ে যখন আমরা ভূপৃষ্ঠের উপরে কোন পরিমাণের ভ্যারিয়েশন বা কম বেশি এলাকা দেখাই তখন সেটাকে আমরা আইসোপ্লেথ মেথড বলে থাকি। পাশের চিত্রে প্রথমে আমরা এখানে আইসো লাইন গুলো টেনেছি এবং তার উপর ভিত্তি করে কিভাবে বেশি এবং কম এলাকাগুলোকে আলাদা আলাদা অর্থাৎ গাঢ় এবং হালকা শেড দিয়ে দেখানো যায় সেটা আমরা এখানে দেখিয়েছি। এখান থেকে পরিষ্কার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে যে এই দিকটা বেশি কারণ এখানে ঘন এবং গাঢ় রং, আর এই দিকটা কম কারণ এখানে হালকা শেড দেওয়া হয়েছে।
এক্ষেত্রে আইসোলাইনের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। প্রথম কথা হচ্ছে, কোনো আইসোলাইন অন্য কোনো আইসোলাইনকে কাট করবে না। আর 2 নম্বর হচ্ছে, আইসোলাইন গুলো যত কাছাকাছি থাকবে তত যে স্পেশাল ভ্যারিয়েশন সেটা বেশি হবে, আর আইসোলাইন গুলো যত দূরে দূরে থাকবে স্পেশাল ভ্যারিয়েশন তত কম হবে। এই আইসোপ্লেথ মেথড এবং এই যে আইসোলাইনের কনসেপ্ট, এটা ভূগোলে খুব ব্যাপক মাত্রায় ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের ভৌগোলিক তথ্য যেগুলো বিভিন্ন ভূপৃষ্ঠের উপরে তাদের একটা নির্দিষ্ট অবস্থানে পাওয়া যায়, সেই তথ্যগুলোকে তাদের স্পেশিয়াল ভেরিয়েশন দেখানোর জন্য আমরা ব্যবহার করি। যেমন আইস সমমেঘ দেখানোর জন্য সমমেঘ রেখা, চাপের ভেরিয়েশন দেখানোর জন্য সমচাপ রেখা, তাপমাত্রার ভেরিয়েশন দেখানোর জন্য সম উষ্ণ রেখা, উচ্চতার পার্থক্য দেখানোর জন্য সম উন্নতি রেখা বা কন্ট্রুর, ঘনত্বের পার্থক্য দেখানোর জন্য সম ঘনত্ব রেখা, সূর্যালোক এর পরিমাণের পার্থক্য দেখানোর জন্য সম সূর্যালোক রেখা, এরকম বিভিন্ন ধরনের আইসোলাইন ড্র করা হয় এবং তার উপরে ভিত্তি করে স্পেশিয়াল ভেরিয়েশন দেখানো যায়। আগে বলা হলো যে স্পেশিয়াল ভেরিয়েশন দেখানোর জন্য আমরা ডট ম্যাপ ইউজ করে থাকি, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে নন কোয়ান্টিটেটিভ ডিস্ট্রিবিউশন। এতক্ষণ আমরা কোয়ান্টিটেটিভ ডিস্ট্রিবিউশন ম্যাপ দেখলাম, অনেক ইনফরমেশন ভূপৃষ্ঠের উপরে আমরা পাই যেগুলোর কোনো পরিসংখ্যান থাকে না। যেমন ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন শিলা গুলো যে এক্সপোজার বা যেটাকে রক আউটক্রপ বলি, সেটাকে আমরা কিভাবে দেখাবো, সেটা কিন্তু আমরা তখন ওই বিভিন্ন প্রকার জাস্ট কালার সিম্বল বা বিভিন্ন প্রকার সিম্বল ইউজ করি, সেখানে কোনো পরিমাণ থাকে না। আবার আমরা যখন ল্যান্ড ইউজ দেখাচ্ছি, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, কোথাও বসতি এলাকা, কোথাও ফরেস্ট এলাকা, কোথাও জলাশয়, সেগুলোকে জাস্ট আমরা বিভিন্ন কালারে দেখাই সেই এরিয়াগুলোকে। এখানে কোনো কোয়ান্টিটি বা কোনো সংখ্যা বা কোনো পরিমাণের ব্যাপার নেই, এগুলোকে নন কোয়ান্টিটেটিভ ডিস্ট্রিবিউশন ম্যাপ বলে। এর একটা উদাহরণ হচ্ছে ক্রোক্রোম্যাটিক ম্যাপ। ক্রোক্রোম্যাটিক কথার অর্থই হচ্ছে যেমন এরিয়া ভিত্তিক রং ব্যবহার করা হয়, ক্রোম মানে হচ্ছে রং, সেই এরিয়া ভিত্তিক বিভিন্ন কালার ব্যবহারের মাধ্যমে যখন ভেরিয়েশনটা দেখায় তখন সেটাকে বলা হয় ক্রোক্রোম্যাটিক ম্যাপ। সবচেয়ে বেশি ভালো উদাহরণ ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ। নেক্সট হচ্ছে কোরোস্কিম্যাটিক ম্যাপ। এই কোরোস্কিম্যাটিক ম্যাপ বেসিক্যালি বিভিন্ন ধরনের কম্বিনেশন অফ সিম্বল ইউজ করা হয় করে ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন কিছু ডিস্ট্রিবিউশন দেখানো হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে খনিজ সম্পদের বন্টন দেখাচ্ছি, সেক্ষেত্রে আমরা লোহার জন্য একরকমের সিম্বল ইউজ করলাম, কয়লার জন্য আরেক রকমের সিম্বল ইউজ করলাম, ম্যাঙ্গানিজের জন্য আরেক রকমের সিম্বল ইউজ করলাম। এইভাবে আমরা যখন একটা ম্যাপের উপরে এই সিম্বল গুলোকে দেখাই তখন সেটাকে আমরা কোরোস্কিম্যাটিক ম্যাপ বলতে পারি।